বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ লেখক শ্রী মনোরঞ্জন ঘোষের রচিত একটি গোয়েন্দা কাহিনী নিয়ে রহস্য রোমাঞ্চের টিম। আজকের গল্প জমালয়ের টিকিট। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সে গুরুত্বপূর্ণ মন্তব্যটি করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা। আমরা পরিবেশনায় না, আমরা শোনাই শুধু গল্প। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সে মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের গল্প জমালয়ের টিকিট। পারিজাতের কাকা হরেনবাবু সকালে সমরের কাছে ছুটে এলেন। দেখি ভদ্রলোককে বেশ বিচলিত বলেই মনে হল। ঘরে ঢুকতে ঢুকতে তিনি বললেন, সমরবাবু, পারিজাতের মুখে নিশ্চয়ই আপনি এই চিঠি কথাটা শুনেছেন। আপনার সঙ্গে আলাপ না থাকলেও তাতে কোনো ক্ষতি নেই। আপনি যখন পারিজাতের কাকা তখন অসংকোচে আমার কাছে আসতে পারেন, কিন্তু আপনি আগে একটু স্থির হয়ে বসুন তো, আমি একটু চা করতে বলি। চা খেতে খেতে নয়, শুনবো সমস্ত কথা। চেয়ারে কা এলিয়ে হরেনবাবু বললেন, আপনি আমার স্থির হতে বলছেন, তা কী করে সম্ভব বলুন তো? এক জল্লাদের খাড়া আমার মাথার ওপর ঝুলছে, যে কোনো মুহূর্তে যার কারণে একটা মৃত্যু হয়ে যেতে পারে। সে কি এই সময় কি সে স্থির হয়ে থাকতে পারে? হরিণবাবুকে আশ্বাস দিয়ে সমর বলে, অত ঘাবড়াবার কিছু নেই হরিণবাবু, এটা কলকাতা শহর, মগের মুল্লুক নয়। বিষে ডাকাত রঘু ডাকাতদের দিন অনেকদিন আগেই শেষ হয়েছে। উড়ো চিঠি লিখে কাউকে খুন করবে বলে দিলেই খুন করা যায় না, তাহলে থানা পুলিশ কি করতে আছে? আর তাছাড়া ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার আমার বন্ধু, প্রয়োজনের সাহায্য নেওয়া যেতেই পারে। আরে মশাই, সেই জন্যই তো আপনার কাছে ছুটে আসা, আমাকে বাঁচাবার যা হোক একটা ব্যবস্থা আপনাকে কিন্তু করতেই হবে। ডিটেকটিভ গল্প লেখায় আপনার যথেষ্ট সুনাম আছে, কত রহস্যের সমাধান তো আপনি এমনিই করে দেন। পুলিশ পর্যন্ত অনেক শক্ত মামলায় আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসে, এই কথাও আমি শুনেছি। বাড়া ছেলেবুড়ো সবাই বলতে গেলে আপনার একবারে পরম ভক্ত। প্রশংসা চাপা দেবার জন্য চায়ের ফরমাশ করতে গেল সমর। অবশ্য হরেনবাবুর যে কথাগুলো বললেন তা খুব একটা মিথ্যা কিছু নয়। সমর গোয়েন্দা নয় ঠিকই, কিন্তু গোয়েন্দার পাড়া। এই সারা বাংলাদেশে গোয়েন্দা কাহিনী লেখার জড়িও নেই, তার উপর সে সর্বদা লেখক সুলভ নিছক মনগড়া কাহিনী নিয়ে বসে থাকে না। অনেক সময় তো সে সত্য যে অপরাধ সংঘটিত হয়েছে তার নথি থানা থেকে জোগাড় করে এনে সেটাকে সুন্দর করে লিখে মানুষের সামনে সে তুলে ধরতে সচেষ্ট হয়, তাই তো তার এত জনপ্রিয়তা। তার বিনম্র নম্র আচরণ, মিষ্টি ব্যবহারের জন্য পাড়ায় যাবতীয় সভা সমিতির অনুষ্ঠানে এক সম্মানের আসনে তাকে উপবিষ্ট করা হয়, তাই তো সে পল্লীর দুর্গাপূজার কমিটির কোষাধ্যক্ষ হয়, কখনো বা ইয়ং ফুটবলার্স টিমের প্রেসিডেন্ট হয়, এই ইত্যাদি ইত্যাদি। হরেনবাবু এ পাড়ায় নতুন, পাড়ার দক্ষিণ দিকের খালি প্লটটা খুব চড়া দামে কিনে সেখানে একটা সুন্দর মনোরম বাড়ি তৈরি করে এসে থাকছেন। না, তার বাড়ি দেখলে সহজেই বোঝা যায় অর্থের অভাব তার খুব একটা কিছু নেই। হরেনবাবুর ভাইপো পারিজাত, তার সাথে সমরে পরিচয় হয়েছিল হঠাৎ। পুজোর ছুটিতে পাড়ায় বেড়াতে এসেছিল সে। পুজোর ছুটিতে পাড়ার ছেলেরা কেদার রায় নাটক অভিনয় তোড়জোড় করে, সমরের উপর এসে দায়িত্ব চাপে পরিচালনায়, কিন্তু মুশকিল হয় অন্য জায়গায়। রাজা কেদার রায়ের কিশোর পুত্রের ভূমিকার জন্য একটা ছেলের দরকার, এদিকে পাড়ার ছেলেদের সেই ভূমিকা পালন করার মতন দক্ষতা বা রূপের সৌন্দর্যতা নেই। সকলেই যখন চিন্তিত তখন একজন খবর দিল যে এই পাড়ায় বুকস্টলে একটা ছেলেকে হরেনবাবুর চাকর মধুর সঙ্গে দেখা গেছে। ছেলেটি সুন্দর দেখতে এবং চেহারায় আভিজাত্য ছাপ স্পষ্ট।
রাজপুত্রের ভূমিকায় তাকে যথেষ্ট ভালো বানিয়ে যাবে। খবর নিয়ে জানা গেল ছেলেটি হরেনবাবুর ভাইপো, দার্জিলিংয়ের মিশনারি স্কুলে সে পড়াশোনা করছে, সেখানে হোস্টেলে থাকে, পুজোর ছুটিতে কাকার কাছে ঘুরতে আসে। ড্রামাটিক ক্লাবের সভ্যরা সেই দিনই হরেনবাবুর পাশের বাড়ির বাসিন্দা পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম শৈলিনবাবুর সঙ্গ নিয়ে হরেনবাবুর কাছ থেকে তার ভাইপোর অভিনয়ের করার অনুমতি আদায় করে নেয়। অভিনয়ের মহড়ার সময় সমরের সঙ্গে পারিজাতের পরিচয় হয়। পারিজাতকে সমরের ভালো লেগেছিল, বেশ বুদ্ধিমান সপ্রতিভ ছেলেটি। কথায় কথায় সমর জেনেছিল পারিজাতের বাবা ছিলেন আসাম অঞ্চলের চা বাগানের মালিক, তার ছিল আবার শিকারের নেশা। বছর তিনেক আগে শিকার করতে গিয়ে এক নরঘাতক বাঘের কবলে পড়ে সে। পারিজাতের মা শৈশবেই মারা যান। নাবালক পারিজাতের ভার নিয়েছেন তার বাবার জাঠতুতো ভাই হরেনবাবু। পারিজাতের বাবার ব্যবসা বিষয় সম্পত্তি সমস্ত দেখভাল উনি করেন। পারিজাত বড় হলে তার সমস্ত দায়িত্ব পারিজাতের উপর ছেড়ে দিয়ে তিনি হরেনবাবু বিয়ে করেন। ভাইপোকে তিনি নিয়ে ছেলের মতনই ভালোবাসেন। বড়দিনের সময় পারিজাত কলকাতায় এলে সমরের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। একদিন সকালে পারিজাত যখন সমরের সঙ্গে সাক্ষাৎ করে আসে, তখন সমর সেদিনের ডাকে আসা কয়েকটা বিদেশি পত্রপত্রিকা দেখতে ব্যস্ত ছিল। পারিজাত অবাকে বলল, আচ্ছা সমরদা, আপনি দেখছি অনেক বিলেতি ম্যাগাজিনের গ্রাহক। সমর হেসে বলে, হ্যাঁ ভাই, আজকালকার দিনে খুব পড়াশোনা না করলে লেখক হওয়া খুব মুশকিল। অন্যান্য দেশের সাহিত্যিকরা কী চিন্তা করছে বা লেখার ধরনই বা বর্তমানে কী আছে সেটা জানা খুব দরকার, তাই বোঝই তো। কয়েকটা খামের ডাক টিকিট লক্ষ্য করে পারিজাত জিজ্ঞাসা করল, নানা দেশের আপনার পেন ফ্রেন্ডস আছে বুঝি? তা পেন ফ্রেন্ডস এদের বলা যেতেই পারে। বর্তমানে বহু বাঙালি কর্মসূত্রে বাইরে থাকেন, বিভিন্ন জায়গায় কাগজে আমার লেখা বা প্রকাশিত বই পড়ে তারা আমার ভক্ত হয়ে যায়, তাই তাদের মতামত আমাকে লিখে পাঠায়। তাহলে আমার সঙ্গে আলাপ হয়ে খুব ভালোই লাগলো। কেন বলো তো? আসলে ডাক টিকিট যেমন আমার একটা হবি, এবার আপনার কাছ থেকে নানা দেশের টিকিট আমি সংগ্রহ করতে পারব। টিকিটগুলো দিতে আপনার আপত্তি হবে না তো? বিন্দুমাত্র নয়। পারিজাত খুব খুশি হয়ে খাম ও ম্যাগাজিনের কভারগুলো নিয়ে চলে যায়। তারপর থেকে রোজই ডাক আসার সময় পারিজাত একবার করে সমরের কাছে আসে নতুন টিকিট সংগ্রহ করার জন্য। সমর পরিহাস করে বলে, নতুন দেশের টিকিট কি আর এই আমার কাছে রোজ রোজ আর পাবে রে ভায়া? মঙ্গল বা শুক্র গ্রহের যেদিন পৃথিবীতে চিঠিপত্র লেনদেন হবে, সেদিন সেখানে আমার কোনো অনুরাগী পাঠক থাকলে হয়তো তুমি নতুন টিকিট পেতেও পারো। পারিজাত সকর্মে বলে, পরশু আমি কিছু দামি দুষ্প্রাপ্য টিকিট পাবো কিন্তু। তাই নাকি? তা কার কাছ থেকে? পরশু আমার জন্মদিন, কাকা বলেছেন সেদিন নিউ মার্কেটের দোকান থেকে কয়েকটা নতুন টিকিট কিনে দেবেন, তাই আর কি। বাবা, সে তো খুব আনন্দের কথা। সেই দিনই সন্ধ্যার পর সমর যখন একটা ছোট গল্পের প্লট নিয়ে ব্যস্ত, তখনই পারিজাত আবার আসে। অসময়ে তাকে দেখে সমর একটু অবাক হয়। তারপর তাকে দেখে বলে, কি ব্যাপার, রাতে তো পিয়ন চিঠি দিতে আসে না ভায়া? স্ট্যাম্পের সন্ধানে আসেনি সমরদা, কাকা এক ভয়ানক চিঠি পেয়েছেন, তাই আমরা কাছে আমি ছুটে চলে আসি। তোমার কথার মধ্যে দেখছি রহস্যের গন্ধ রয়েছে ভায়া। তোমার কাকা এখন কী এমন চিঠি পেলেন যার জন্য ভর সন্ধ্যাতেই লেখাপড়া ছেড়ে তুমি আমার কাছে ছুটে এনে? কাকাকে একজন খুন করবে বলেছে। তাই নাকি? চিঠিটা তুমি সঙ্গে এনেছো নাকি? আগে হ্যাঁ, এই যে। পারিজাত পকেট থেকে একটা চিঠি বার করল। সমর মনোযোগ দিয়ে চিঠিটা দেখল। ছোট ছেলের লেখার মতন আঁকা বাঁকা লেখা। স্পষ্ট বোঝা গেল লেখা হস্তাক্ষর গোপন রাখতেই এই ব্যবস্থা। তার মানে সে পত্র প্রাপকের অপরিচিত নয়। চিঠিটা খুবই ছোট, মাত্র তিনটি বাক্য, তার মধ্যে একটি আবার প্রবাদ বাক্য, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারোর জন্মদিন, আবার কারোর মৃত্যুদিন, পরশুর জন্য প্রস্তুত হও।
চিঠিটা উল্টে পাল্টে দেখে সমর জিজ্ঞাসা করে, পরশু তোমার জন্মদিন না? হ্যাঁ সমরদা, সেই জন্যই তো কাকা ভাবছেন যে খুনি বলতে চেয়েছেন সেদিন আমার জন্মদিন আর তার মৃত্যুদিন। তোমার জন্মদিন উপলক্ষে কোনো পার্টির ব্যবস্থা করা হয়েছে নাকি? আমার ইচ্ছা ছিল নতুন পাড়ার বন্ধুবান্ধব চারার সঙ্গে ওই নাটকের কাজটি করেছিলাম, তাদের একটু বলবো আর কি। কিন্তু আজ বিকালে কাকা অফিস থেকে ফিরতেই তার কাছ থেকে খবরটা পেতেই সব কিছু বারণ হয়ে যায়। তিনি এতটাই চিন্তিত হয়ে পড়েছেন যে পার্টি উপলক্ষে কাউকে নিমন্ত্রণ করা সম্ভব নয়। সমর হেসে বলে, ভালোই হয়েছে, নিমন্ত্রণ বাড়িতে কোনো কোনই খুব একটা দেখতে ভালো লাগবে না, রক্ত দেখলে কিন্তু অনেকের গা গুড়িয়ে ওঠে ভায়া। আপনি ঠাট্টা করছেন সমরদা, কাকা কীরকম বিচলিত হয়ে পড়েছেন তা বুঝতে পারছেন না? আমার সঙ্গে তিনি এখনই আপনার কাছে ছুটে আসছিলেন, আমি তাকে বাঁধাতে বলি ব্যাপারটা আমি আগে গুছিয়ে আপনাকে বলি, তারপর নয় উনি আসবেন। এখন এখন কি করা যায় বলো তো সমরদা? বাড়িয়ে গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। শিখি, হ্যাঁ, আর তোমার কাকাকে কাল সকালে আমার কাছে একবার দেখা করতে বলো, খুনি পরশুর জন্য প্রস্তুত হতে বলেছে, কাজেই কালকের দিনটা আমাদের হাতে আছে, তার মধ্যে এই গল্পটা শেষ করে নিতে পারবো। নইলে সম্পাদক মশাইয়ের কাছে কথার খেলাপ করলে কিন্তু বেজায় মুশকিল, বুঝলি? পারিজাত খুব ক্ষুণ্ণ মনে সমরের কাছ থেকে বেরিয়ে যায়। এমন একটা বাস্তব খুনের সম্ভাবনার ওপর কোনো গুরুত্ব না দিয়ে কল্পজগতের খুনের কারণে সমরদে ব্যস্ত, এতখানি হৃদয়হীনতা সেই বিচারে আশা করেনি। চায়ে চুমুক দিয়ে সমর বলে, আপনাকে কয়েকটা প্রশ্ন করবো হানবাবু, সেগুলো যথাযথ উত্তরের উপর কিন্তু নির্ভর করছে আপনার সমস্ত কিছু প্রাণের মায়া। চায়ের কাপ নাবি রেখে হরেনবাবু বললেন, বেশ তো বলুন না, কি আপনার জিজ্ঞাসা? আচ্ছা বলুন তো, যে কোনো খুনের পেছনে একটা মোটিভ বা উদ্দেশ্য থাকে, আপনাকে খুন করার পেছনে কি কোনো উদ্দেশ্য আছে নাকি? তা তো বলতে পারি না, আমাকে খুন করায় কার কি লাভ হবে তাই তো জানা নেই সমরবাবু। আচ্ছা কারোর সঙ্গে আপনার শত্রুতা নেই? একজন, হ্যাঁ একজন অবশ্য আছে, তাকে শত্রু বলা যায় কি, কারণ সম্প্রতি তাকে চাকরি থেকে আমি ছাঁটাই করি, সে পয়সার হিসেবে গোলমাল করেছিল, চাকরি যাওয়ার প্রতিহিংসা বসে হয়তো সেই সমস্ত কাজ করে থাকলেও থাকতে পারে আর কি। আচ্ছা আপনি তো ধনী ব্যক্তি, আপনার মৃত্যুর পর আপনার বিষয় সম্পত্তি কে পাবে তার কোনো উইল আছে নাকি? হরিণবাবু একটু ঈশ্বস্তত করে বললেন, না কোনো উইল আমি করিনি, তবে একটা কথা, আমি মোটেই ধনী ব্যক্তি নই, বিষয় বয়স সম্পত্তি আমার কিছুই নেই, আমি কেবল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছি সমরবাবু। সমর একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, তাহলে আপনারই বাড়ি গাড়ি এসব কিছু? এসবই ভাবি মালিক হচ্ছে আমাদের পারিজাত, পারিজাত না বলুক বলে আমি পারিজাতের বিষয় সম্পত্তি ব্যবসার তদারক করি, পারিজাতের বাবার উইল অনুযায়ী আমি তার এখন অভিভাবক হয়েছি, ও যখন সাবালক হবে তখন পৈতৃক সম্পত্তি তাকে বুঝিয়ে দেব। সমর আরও অবাক হয়ে বলে, সাধারণত অর্থই অনর্থের মূল হয়, অর্থ জন্য তো আমরা খুন করে কিছু লাভ নেই, চিঠিটা তাহলে তো বেশ রহস্যময়, ওটা কি আপনি ডাকে পেয়েছেন নাকি? আগে সকালের ডাকে বাড়িতে আসেন। আপনার বাড়িতে লোকজন কে কে আছে? আমি বিয়ে থা করিনি সমরবাবু, অন্য আত্মীয় স্বজনও কেউ এই বাড়িতে আসে না, রান্নার জন্য একটা উড়ে ঠাকুর, বাসন মাজার জন্য ঝি, আর চাকর ড্রাইভার, আর বহুদিনের বিশ্বাসী চাকর মধু। মধু? আচ্ছা মধু কতদিন আছে? মধু আজ ছোটবেলা থেকে, বীরেন্দা মানে পারিজাতের বাবা তাকে কাজে রাখে, মারা পারিজাতকে মানুষ করে সেই,
দাদা তাই ব্যবস্থা করে যতদিন সে জীবিত থাকবে ততদিন এই কাজ তার থাকবে। শঙ্কর আর কোনো প্রশ্ন করল না, নিজের মনে কী যেন বিড়বিড় করতে লাগলো। বিচলিতভাবে হরেনবাবু এবার তাকে প্রশ্ন করেন, আচ্ছা পরশু আত্মসংরক্ষণের জন্য কী ব্যবস্থা করে যে বলুন তো, আপনি কী পরামর্শ দিচ্ছেন? ভাবজি ঠাকুর চাকর ড্রাইভারকে সেদিন ছুটি দিয়ে দেবো, কে জানে ওরা যদি খুনি হয়ে অনুচর হয়। পরশু রাতে বাড়িতে শুধু আমি, পারিজাত আর মধু থাকব। আরও ভরসা পাই আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, অন্তত রাতটুকুর জন্য হলো। বেশ তো, আমার কোনো আপত্তি নেই, তবে আপনাকে আমি সম্পূর্ণ ভরসা দিচ্ছি যে আপনার খুন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই চিঠিটা আপনি বাজে বলতে চাইছেন? না, ঠিক বাজে নয়, চিঠিটা গুরুতর এবং রহস্যজনক, রহস্যপূর্ণও বটে। যা হোক, সে যাই হোক, পরশু রাতে এই রহস্য সমাধান করব। আপনি শুধু মধুকে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব। বেশ তো, আমি বাড়ি গিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি। হরেনবাবু চলে গেলেন। শঙ্কর আবার তাকে আশ্বাস দিয়ে বলে, পারিজাতের জন্মদিনটা আপনার মৃত্যুদিন কিছুতেই হবে না, রহস্য আমি ইতিমধ্যে অনেকটাই মনে হচ্ছে ভেদ করে ফেলেছি। পরশু যদি খুনি হত্যার চেষ্টা করে তাহলে হাতে নাতে ধরতে পারব। আপনার অনুরোধ মতো সেদিন সারাক্ষণ আমি আপনার পাশাপাশি থাকব। শঙ্কর চিঠি রহস্যভেদ করে ফেলেছে শুনে হরণবাবু বেশ বিস্মিত হলেন। মধু আসতে শঙ্কর তাকে সরাসরি কোনো প্রশ্ন করল না, বরং তার সঙ্গে গল্প জুড়ে দিল। মধু শঙ্করকে অনেক পারিবারিক ইতিহাস শোনাল। ছেলেমেয়ে অনাথ মধুকে পারিজাতের বাবা বিজিনবাবু আশ্রয় দিয়েছিলেন। কাজকর্মের গুণে মধু তার খুব প্রিয় হয়ে উঠেছিল। যখনই তিনি শিকার করতে যেতেন মধু সঙ্গে থাকত। পারিজাত মধুর হাতেই মানুষ। পারিজাত যাতে বড় হয়ে বিলিতে গিয়ে লেখাপড়া করতে পারে সে ব্যবস্থাও বীরেনবাবু করে গেছেন। সামনের বছর পারিজাত সিনিয়র ক্যামব্রিজ পরীক্ষা দিতে বিলিত যাবে। সেখানে বীরেনবাবুর পুরনো বন্ধু এক সাহেব শিকারি ও চা বাগানের মালিক পারিজাত থেকে দেখাশোনা করবেন। তারপর বিলেত থেকে ফিরে এসে সাওয়ালক পারিজাত সব সম্পত্তির অধিকার গ্রহণ করবে। সব শুনে শঙ্কর বলে, তুমি বীরেনবাবুর সঙ্গে শিকার যেতে বন্দুক টন্দুক ছুটতে জানো? একে বলেন যে বাবু কর্তার সঙ্গে বন্দুক রাইফেল তো আমার হেফাজতেই থাক, বন্দুক ছুটতে পারতাম, টিপ খুব একটা মন্দ নয় বাবু, ভালোই পারি। ভালোই হলো, তোমার সেই টিপ পরশু আবার কাজে লাগতে পারে মায়া। খুনির চিঠি কথা তুমি নিঃসন্দেহে জানো সব কিছুই। আমার একটা রিভলভার আছে, সেটা রাখছে তোমার কাছে লুকিয়ে রাখবে, কাউকে কিন্তু বলবে না, হরেনবাবু বা পারিজাত কেউ না। আমি হরেনবাবুকে পাহারা দেব আর তুমি পারিজাতকে। মধু চিন্তিতভাবে বলল, এ দাদামাবুরও কি খুন হওয়ার ভয় আছে নাকি? হ্যাঁ, খুব বেশি ভয় আছে। তুমি দাদাবাবুকে মানুষ করেছ বলে এই কথা আর তোমায় বিশ্বাস করে বললাম। সেদিন রাত্রে তুমি দাদাবাবুর ঘর থেকে একদম বেরোবে না, দরজা জানলা বন্ধ করে দেবে, রাত্রে কোনো লোককে ঘরে ঢুকতে দেবে না, এমনকি আমাকে আর হরেনবাবুকেও না। বুঝেছি কথা, খুনি আপনাদের বেশ ধরেও আসতে পারে, কিন্তু বাবু আমি শুনেছি এই চিঠিতে কাকাবাবুকে ফোন করার কথা আছে, দাদাবাবুকে নয়। চিঠি কি লিখেছে আমি বুঝতে পেরেছি, তুমি শুধু আমার কথা মতন কাজটা করে চলো, দেখবে কোনো বিপদ আর আসবে না। বেশ, যা বলছেন তাই হবে বাবু। জন্মদিনের সকালেই এক কাণ্ড করল। হরেনবাবু নিজের ঘরে চা খেতে খেতে কাগজ পড়ছিলেন, হঠাৎ জানলায় বাইরে থেকে কে যেন তাকে লক্ষ্য করে একটা ছোড়া ছুড়ে মারে। সৌভাগ্যক্রমে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে হরেনবাবুর কান ঘেঁষে চেয়ারে গিয়ে বিঁধে যায়। হরেনবাবুর চিৎকারে সবাই ছুটে আসে।
হরেনবাবু পারিজাতকে বললেন শিক্ষিরকে সমরবাবুকে ডেকে আনতে। সমর এসে চেয়ারে কাঁথা ছোড়াটা ভালো করে পরীক্ষা করল। চেয়ারে কাঠে ছোড়ার ফলার প্রায় আধখান ঢুকে গেছে। সে প্রশ্ন করল, আক্রমণকারীকে দেখতে পেয়েছেন নাকি? না না, কাগজটা মুখের কাছে তুলে পড়ছিলাম, তাই কাউকেই দেখতে পায়নি। উনি প্রথমবার ব্যর্থ হয়েছে বলে নিশ্চয়ই আবার চেষ্টা করবে। ঠিক আছে, ভয় নেই, আমি তখন আপনার সঙ্গেই থাকব, হাতের নাতে ধরতে হবে। হরেনবাবু ভয়ে সেদিন আর কাজকর্ম বেরোলেন না। বিকালে একবার নিজেই গাড়ি চালিয়ে মার্কেটে গেলেন পারিজাতের জন্য নতুন ডাক টিকিট কালেক্ট করতে। সমর সারাদিন হরেনবাবুর বাড়ি পারিজাতের সঙ্গে ক্যারাম খেলে কাটিয়ে দিল। বিকালে হরেনবাবু যখন বাড়ি ফিরলেন তখন ওরা দুজনেই বাগানে ঘুরে বেড়ায়। সন্ধ্যায় পারিজাতের জন্মলগ্নে তাকে উপহার দেওয়া হয়। হরেনবাবু দিলেন বেশ কিছু নতুন স্ট্যাম্প আর একটা দামি অ্যালবাম। সমর দিল একটা বই, গোয়েন্দা গল্পের সঞ্চয়ন। তাড়াতাড়ি খাওয়ার শেষ করে সবাই শোবার ঘরে শুতে যাওয়ার জন্য উদ্যোগ নিল। হরেনবাবুর পাশের ঘরে সমরের জন্য নির্দিষ্ট হয়েছে। দুই ঘরের মাঝে যাতায়াতের দরজা সারা রাত খোলাই থাকবে। সমর হরেনবাবুকে নিজের রিভলভারটা দেখিয়ে বলে, এই যে, কোনো ভয় নেই হরেনবাবু, আমার কাছে অস্ত্রটা আছে। তাছাড়া আমি আজ ঘুমবও না, টেবিল ল্যাম্প জেলে সারা রাত পড়াশোনা করব। হরেনবাবু রিভলভার থেকে একটু অবাক হয়ে বললেন, আপনার মশাই রিভলভার আছে সেটা তো জানতাম না। কাল্পনিক মামলার চেয়ে অনেক সময় সত্যি মামলায় জড়িত থাকি বলে আমার ডেপুটি কমিশনার বন্ধুটি এটা লাইসেন্স করে দিয়েছে। আপনি নিশ্চিন্তে ঘুমোন, আমি পারিজাতের ঘরটা একবার পরীক্ষা করে আসি। পারিজাতের ঘরে গিয়ে সমর দেখল সে স্ট্যাম্প আর অ্যালবাম ইত্যাদি নিয়ে বসে ঘাঁটছে। মধু তার কাছে বসে আছে। সমরকে দেখিয়ে পারিজাত বলল, কি মুশকিলে পড়েছি বলো তো সমরদা, স্ট্যাম্পগুলো অ্যালবামে সারতে পাচ্ছি না। আজ বিকেলেই কদের ছিঁড়িটা কাকার হাত থেকে পড়ে ভেঙে গেছে। বিকেলে একটা এনে দেবেন বলেছিলেন কিন্তু ভুলে গেছেন। মধুকে বলেছি খানিক টাটা ব্যবস্থা করে দিতে। সমর বলে, কাল সকালে স্ট্যাম্প সাজিও, এখন শুয়ে পড়ো। মধু একবার এদিকে শোনো তো। মধুকে ঘরের বাইরে নিয়ে এসে চুপি চুপি তার হাতে রিভলভারটা গুঁজে দিয়ে সমর বলল, যা বলেছি মনে আছে তো? আগে হ্যাঁ বাবু। সমর নিজের ঘরে এসে একটা বই খুলে পড়তে বসল, কিন্তু তারপরেই শোনা গেল পারিজাতের চিৎকার, কাকাবাবু কাকাবাবু সমরদা। সমর আর হরেনবাবু ছুটে নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন। পারিজাতের ঘরে পা দিয়ে তারা দেখলেন মধু আড়ষ্ট হয়ে মেঝেতে পড়ে আছে। পারিজাত কিঙ্কর্ত বিমূঢ় হয়ে তার পাশে দাঁড়িয়ে। সমর জিজ্ঞাসা করল, কী হয়েছিল? পারিজাত জবাব দিল, আপনার বইটা নিয়ে আমি বিছানায় শুয়েছি, মধু টেবিলে দাঁড়িয়ে অ্যালবামের স্ট্যাম্পগুলো সারছিল, হঠাৎ দেখি ছটপট করতে করতে দরাম করে মেঝেতে পড়ে গিয়া। হরিণবাবু সমরকে জিজ্ঞাসা করলেন, মেঘে রোগীর আক্রমণে মৃত্যু নাকি? ঠিক বুঝতে পারছি না, আপনি ডাক্তারকে আবার ফোন করুন তো, আর সেই সঙ্গে সঙ্গে আবার থানাতেও, অস্বাভাবিক মৃত্যু যখন। হরিণবাবু ফোন করার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেই সমর টেবিলের অ্যালবাম আর স্ট্যাম্প পরীক্ষা করতে লাগল। লক্ষ্য করল স্ট্যাম্পগুলোর পেছনে সাদা পাউডারে কুড়োর মতন গুঁড়ো মাখানো। হরেনবাবু ফিরে আসতে তাকে বলল, ডাক্তার পুলিশ না আসা অবধি আপনি মৃতের কাছেই থাকুন, আমি পারিজাতকে নিয়ে অন্য ঘরে যাচ্ছি, বেচারা চোখের সামনে এইরকম মৃত্যু থেকে ঘাবড়ে গেছে। ঘরে বাইরে এসেই পারিজাতকে সমর জিজ্ঞাসা করল, টেলিফোনটা কোন ঘরে আছে? সমর তার বন্ধু ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনারকে ফোন করল। হ্যালো ভুজঙ্গ, আমি সমর, একটা খুন হয়েছে ভাইয়া, আমাদের পাড়ায় ফোন করেছে, আমি জানি, আমি সেখানেই আছি, তুমি ওয়ারেন্ট নিয়ে চলে এসো, খুনির নাম আর খুনির প্রমাণ আমি তোমায় বলছি। পারিজাত অবাক হয়ে বলল, আপনার কথা মোটেই কিছু বুঝতে পারছি না সমরদা।
এখন মুখ বুঝে থাকো, এক্ষুনি সব পরিষ্কার করে দেবো। পুলিশ ইন্সপেক্টরও ডাক্তার এলেন। তারা যখন মৃতদেহ পরীক্ষা করছেন, এমন সময় ভুজঙ্গবাবু উপস্থিত হলেন। ইন্সপেক্টর শশপ্রস্ত হয়ে এসে বলল, মার্ডার কেস বলে আমি রিপোর্ট পেয়েছি তো। হরিণবাবু অবাকে বলল, মার্ডার? কিন্তু দেহ তো কোনো আঘাতের চিহ্ন নেই, আর তাছাড়া আমার ভাই বউ মৃত্যুর সময় ওর কাছেই ছিল, সে তো বলছে হঠাৎ মারা গেছে, হার্ট ফেল করে বা মেগুই ডেগুই হয়। সমর বাঁধা দিয়ে বলল, না মারাটি হয়েছে, তবে আঘাতে মৃত্যু হয়নি, বিষক্রিয়ায়, পটাশিয়াম সাইনাইড দিয়ে মারা হয়েছে সমর। হরিণবাবু আরও অবাকে বললেন, কি বলছেন আপনি? একদম ঠিক বলছি, পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়বে, তবে হত্যাকারী লক্ষ্যভ্রষ্ট হয়েছে, রামের বদলে শ্যাম মারা গেল। হরিণবাবু বললেন, তার মানে আমার বদলে মধু? না, একেবারেই না, পারিজাতের বদলে মধু, আর হত্যাকারী হচ্ছেন আপনি। ভুজঙ্গ, গ্রেপ্তারি পরোয়ানে হরিণবাবুর নামটা বসিয়ে দাও, আমি যুক্তিগুলো দিচ্ছি, ক্রোটে প্রমাণ করবার ভার কিন্তু ভায়া তোমার। হরিণবাবু সমরকে বললেন, প্রজাগরী গোয়েন্দা কাহিনী লিখে লিখে আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? মৃত্যুর সময় আমি আপনার পাশেই দাঁড়িয়েছিলাম, আমি কি ওকে বিষ খাওয়াতে যাবো নাকি? আপনি পারিজাতকে উপহার দেওয়ার টিকিটের পিছনে পটাশিয়াম সাইনাইড লাগিয়ে রেখেছিলেন, রাসায়নিক পরীক্ষা পুলিশ সহজে এটা প্রমাণ করে নেবে। গদের শেষে আপনি ইচ্ছা করেই বেলে ভেঙেছিলেন হরিণবাবু, এবং ইচ্ছা করেই নতুন শিশি কিনে আনেননি, আপনি জানতেন স্ট্যাম্পগুলো অ্যালবামে সাটার জন্য পারিজাতের দেরি আর সইবে না, গদের অভাবে থুতু দিয়ে কাজ চালাবে। কিন্তু দুটো কারণেও বেঁচে গেল, প্রথম থুতু দিয়ে কিছু আটকানো নোংরা অভ্যেস ওর নেই, আর দ্বিতীয় গোয়েন্দা কল্পের বই স্ট্যাম্পের চেয়ে অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছিল ওর, তাই স্ট্যাম্প সাটার ভার ও মধুর উপর দিয়ে মধুর উপর দেয়। আর পড়ে রইল বাকিটা পুরো চিঠি, সেটা তো আপনারই লেখা, আপনি বলেছেন চিঠিটা সকালে বাড়িতে এসেছিল, কিন্তু আমি একসময় মধুকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম সেদিন ডাকিয়ে আপনাদের বাড়িতে কোনো চিঠিই আসেনি, তাছাড়া আপনার কথা মতন চিঠিটা সকালে ডাকে এলে আপনি যে পরিমাণ বিচলিত হয়েছিলেন তাতে বিকাল অবধি এটার কথা পারিজাতকে না বলা অস্বাভাবিক। আমি তখনই বুঝেছিলাম বিচলিত হওয়ার ভাবটা আপনার ভান, আপনার হস্তাক্ষর পারিজাতের কাছে গোপন রাখার জন্য আপনি বাঁ হাতে তাতে লিখেছিলেন। আপনি বলেছিলেন যে অফিসের একজন হিসেবের গোলমাল করায় তাকে তাড়িয়েছিলেন, সে প্রতিহিংসার বসে খুন করতে চাইলেও চাইতে পারে, কিন্তু মধুর মুখ থেকে আমি শুনেছিলাম সেই কর্মচারীটি বীরেনবাবুর আমলের লোক এবং খুব বিশ্বাসীও বটে, আমার মনেই হয়েছিল ব্যবসার টাকা করি গোলমাল হয়তো আপনিই করেছেন, পাঁচই ধরা পড়ে পেলেন তাই তাকে হাঁটিয়ে দেন। সকালে আপনাকে ছোড়া ছড়িয়ে হত্যার করার যে ঘটনাটা ঘটেছিল সেটাও কিন্তু আপনার সাজানো হরিণবাবু, মুখের সামনে খবরের কাগজ তুলে দোয়ার ধরে পড়লে ছোড়া কিছুতেই আপনার কান ঘেঁষে যেতে পারে না কাগজকে বিদ্ধ না করে, তাছাড়া ছোড়ার আধখানা চেয়ারে ঢুকে যাবে এত দূর থেকে এসে তা কখনোই সম্ভব নয়। আততায়ী যদি বাগানের মধ্যে থেকে অর্থাৎ জানলা থেকে আরও ফুট পাঁচে দূর অর্থাৎ মোট 20 ফুট দূর থেকে ছোড়াটা ছোড়ে, তাহলে অমানসিক শক্তির অধিকারী না হলে চেয়ারের শক্তকার ভেতরে ঢুকে যাওয়া একেবারেই সম্ভব ছিল না, আর আপনার পক্ষেটা চেয়ারে গেঁথে দেওয়া খুব একটা মুশকিল কিছু নয় হরিণবাবু, কারণ ঘরে তখন আপনি ছাড়া আর কেউই কিন্তু ছিলেন না। আর তাছাড়া বিকালে বাগানে বেড়ানোর সময় আমি লক্ষ্য করেছিলাম আপনার জানলার কাছে ফুল গাছগুলো কোনোটাই আততায়ী পায়ের ভারে পৃষ্ঠ হয়নি, আমার বিশ্বাস আরও দৃঢ় হল যখন দেখি আততায়ী আক্রমণটা কলিক। ভুজঙ্গবাবু প্রশ্ন করলেন, হত্যা প্রচেষ্টার উদ্দেশ্য কি সমর? সমর বলে, অর্থ না লুসা, পারিজাতের মৃত্যু হলে হরিণবাবু নিশ্চিন্তে সব ভোগ দখল করে বসবেন, পারিজাতের সামনে বছর পড়াশোনা করে বিরাট থেকে ফেরার কথা, যখন বিরাট থেকে ফিরবে তখন সে সাবালক, তখন পুরো সম্পত্তির মালিক
হয়ে যাবে পারিজাত। কিন্তু হরেনবাবু উদ্দেশ্য তুমি ধরলে কি করে? কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। হরেনবাবু সহজেই তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারতেন, কিন্তু একটু বেশি চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেলেন। পারিজাতের মুখে তিনি আমার কথা শুনে বুঝেছিলেন যে পারিজাতের অস্বাভাবিক মিত্রু বলে আমি হয়তো অনুসন্ধান করলেও করতে পারি, তাই আমার কাছে ভান করলেন যেন অজ্ঞাত কোনো ব্যক্তির খুনের চেষ্টায় আছে এবং তাহার লক্ষ্য পারিজাত নয়, হরেনবাবু নিজেই। পারিজাতের মৃত্যু ঘটলে আমি ভাবব খুনির লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। তাছাড়া উনি আরও একটু বেশি চালাকি করে আমাকে খুনির সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন। পারিজাত আমার কাছ থেকে ডাকটিকিট নিত এটা উনি জানতেন। পারিজাত মারা গেলে পুলিশ যদি ডাকটিকিট বিষ পেত তাহলে আমাকে জড়াতে হতো খুনের সঙ্গে। কোন টিকিটে আমি পারিজাতকে দিয়েছি আর কোনটা উনি দিয়েছেন সেটা তো বোধেকে বোঝা যাবে না। পারিজাতের অবর্তমানে ওর দেওয়া টিকিটের কথা উনি অস্বীকার করতেন। সাংঘাতিক লোক যে মশাই, তোমার ফাঁসি কাটে চলাবার চেষ্টায় ছিল তো দেখছি, এখন উনি যাতে ঝোরেন তার চেষ্টা কিন্তু আমি করবো ভায়া। সবর পারিজাতকে বলল, তুমি নতুন দেশের টিকিট খোঁজো, তাই তোমার কাকা জন্মদিনে তোমাকে জমালয়ের টিকিট উপহার দিতে চেয়েছিলে ভায়া। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী মনোরঞ্জন ঘোষের রচিত গল্প জমানয়ের টিকিট। গল্পটি আপনাদের কেমন লাগলো সে মূল্যবান কমেন্টটা একেবারেই করতে বলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রহস্য আর রোমাঞ্চের বিভিন্ন গল্প। নমস্কার।